আরতির থালা আর তসবীর মালা আসিবে না কোনো কাজে, মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে। যেথায় মানবতার পারা যায় সেথায় কাজ হইবে না তোর নামাজ পূজায়। প্রভু চাহিয়া রহিয়াছে যাহারা মানবতার ধ্বংস না করিয়া রোধ, ব্যাকুলের মতো প্রার্থনায় মত্ত সে মহানির্ব। ধর্ম বিজ্ঞান যখন কর্মমুখী হওয়ার তাগিদ দিচ্ছে তখন কিছু নির্বোধ বিবি তালাকের ফতোয়া খুঁজছে। এই নিষ্কর্মা ফতোয়াবাজদের উদ্দেশ্যে কবি বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে তোমরা তখনও বসি, বিবি তালাকের ফতোয়া খুঁজিছ কুরআন হাদিস চষি। কাজী নজরুল ইসলাম। আবার বাউল সম্রাট লালন সাঁই তার একটি কালামে বলেছেন, পাবিরে অমূল্য নিধি বর্তমানে, বাকি লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে, মুনাফেকের সবচেয়ে বড় অস্ত্র ধর্ম। তারা ধর্ম সামনে রেখে সব রকম অপকর্ম করে সুকৌশলে, নিজেদেরকে মুসলমান দাবি করে, অন্য মুসলিমকে ঘায়েল করে নামাজ দিয়ে, কথায় কথায় শুধু বলে নামাজ আগে করতে হবে, তাহলে সব কিছু এমনি মাফ হয়ে যাবে। একটা কথাও বলা যায় না তাদের সামনে দাঁড়াতে। নিজের অস্তিত্ব যখন সংকটময় তখন এক লাফে মসজিদে ঢুকে পড়ে। তারা নামাজ পড়ে লোক দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানো আর আল্লাহকে শুধু দেখানো যে আমি নিয়ম পালন করছি, কিন্তু তার অন্তরে থাকে 360টি মূর্তি। টাকা, সন্তান, স্ত্রী, ব্যবসা ইত্যাদি প্রতিটি মুহূর্তকে ঘিরে ধরে রাখে প্রতিটি মুহূর্তে। যারা আন্তরিকতা দিয়ে নামাজ পড়ে তারা মহল থেকে অনেক উপরে। সালাতের প্রথম ধাপে হয়তো কায়েম হতে সমস্যা হয়, কিন্তু সালাতের সাথে সাথে বস্তুগত এর মায়া ত্যাগ করতে করতে একটা সময় সালাত কায়েম হয়ে যায়, তখন তাকে আর দিনের কিছু সময়ের সালাত আদায়ের প্রয়োজন হয় না, তখন সে সব সময় সালাতে নিয়োজিত থাকে। প্রতিটি কাজে, ঘুমে, চলাফেরায় সব ক্ষেত্রে তার সালাত কায়েম হয়ে যায়। আল্লাহকে সবসময় স্মরণে রাখা এগুলো সালাতের সার্বক্ষণিক রূপ, যেটা সূরা মেরাজের 23 নং আয়াতে আল্লাহ বলেছেন, তারাই আসল মুসল্লি যারা সালাতে সার্বক্ষণিক নিয়োজিত থাকে। আবার কিছু মানুষ আছে যারা বলে নামাজ লাগে না, ওয়াক্তিয়া সালাত পড়ে কি হবে, আমার পীর বাবা বলেছেন নামাজ লাগে না। এসব মানুষ ও কট্টরপন্থী। যারা আন্তরিকতার সাথে সব পালন করে তাদেরকে সংকিত করায় এই দলের কাজ। তারা পীরকে প্রথমেই ছোট করে। যদি সুন্দরভাবে বলা যায় আপনার নামাজ আপনার কাছে, আমারটা আমার কাছে, তাহলেই হয়, কিন্তু পীরের দোহাই দিয়ে মহান ব্যক্তিকে ছোট করা কি ঠিক? ধর্মটা হলো ব্যক্তিগত অর্জনের মাধ্যম, কে কিভাবে সেটা অর্জন করবে তা আমরা জানি না। প্রতিটি মানুষ এর তদারকি করেন রাসূলেরা, তারা আল্লাহর আদেশে এই দায়িত্ব পালন করেন, আমাদেরকে শুদ্ধ করার কাজ করেন। ওয়াক্তিয়া সালাত না থাকলে দায়েমী সালাতের গুরুত্ব বোঝা যায় না। ওয়াক্তিয়া সালাত দেখে এই দায়েমী বা সার্বক্ষণিক সালাতের পরিচয় পাওয়া সহজ হয়। যারা দায়েমী সালাতে মশগুল থাকে তারা ওয়াক্তিয়া সালাতকে ছোট করে দেখে না, তারা ওয়াক্তিয়া সালাত পালনকারীদেরকে দায়েমী সালাতের ব্যাপারে আগ্রহী করে তোলে। ওয়াক্তিয়া সালাত হলো দায়েমী সালাতের সোপান। সালাত ব্যতীত কেউ মহা সাফল্যে যেতে পারে না। জাগতিক সকল বিষয় বস্তুকে গ্রহণ করা ও বর্জন করার সূক্ষ্ম জ্ঞান দায়েমী সালাতের স্বরূপ। আসুন আমরা সকলেই নিজেদের প্রতিটি কাজ আন্তরিকতার সাথে করি। আল্লাহ আমাদের কাছে আন্তরিকতা চান, উনি ভেতরটা দেখতে চান, উনি ভেতরের আমল ও নিরপেক্ষতা দেখতে চান। কারণ মিজানের পাল্লায় হলো নিরপেক্ষতা, আর এই নিরপেক্ষতার পথে যেতে হয় পুলসিরাত এর মতো সরু চিকন চুলের ন্যায় রাস্তা দিয়ে, যায় এত সহজ নয়। সারাদিন মাথা ঢুকে কি লাভ যদি অন্তরটা পড়ে থাকে নিউ মার্কেটের গলিতে, সারাদিন অজু করে কি লাভ যদি অন্তরে সুদের খাতার হিসেব থাকে। আল্লাহ আল্লাহ জিকির করে কি হবে যদি মানুষের হক মেরে দেয়।
যেদিন থেকে ধার্মিকের কাছে ক্ষুধার্তকে অন্নদানের চেয়ে স্রষ্টার উপাসনা প্রাধান্য পেয়েছে সেদিন থেকে ধর্ম তার মূল্য হারিয়েছে। যেদিন থেকে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মুক্ত করার চেয়ে নামাজ রোজার গুরুত্ব বেশি হয়েছে সেদিন থেকে ধর্ম তার উদ্দেশ্য হারিয়েছে। যেদিন থেকে কৃতদাসকে মুক্ত করে স্বাধীন করে দেওয়ার চেয়ে ধর্মীয় মাসলা মাসায়েলের জ্ঞান অর্জন গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেদিন থেকে ধর্মের আপন গতিপথ বদলে গেছে। সততা ওয়াদা রক্ষা আমানতদারি সৎপথ উপার্জনের চেয়ে দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা যেদিন গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেদিন থেকে ধর্ম ধোকাবাজদের হাতে পড়ে গেছে। ধর্মের মূল উদ্দেশ্যই তো হচ্ছে মানুষের সমস্যা সমাধান দেওয়া, ক্ষুধার্তের জন্য খাদ্যের ব্যবস্থা করা, মানুষকে দাসত্ব থেকে মুক্ত করা, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করার চেষ্টা করা। এসবের চেয়ে কি করে ধর্মীয় অন্যান্য বড় আমল হয়ে যায়? এটা একমাত্র সম্ভব ধর্মকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিলে। সৃষ্টিকর্তা বেনিয়াজ, তার ক্ষুধা নেই, তার তৃষ্ণা নেই, তার ক্লান্তি নেই। তিনি অভাবহীন, অভাবে কেবল মানুষ। সেই অভাবকে রেখে কেন অভাবহীনকে এত দেওয়ার প্রচেষ্টা? তাকে খাওয়াতে চান, ক্ষুধার্তকে খাওয়ান, তার জন্য প্রসাদ রাঁধেন, সেটা অনাহারীকে খাওয়ান, তাতেই তার খাওয়া হবে। হাশরের দিন তিনি অভিযোগ করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম তাই তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। আমি তৃষ্ণার্ত ছিলাম তাই তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু তুমি পানি দাওনি। বান্দা বলবে, হে মহান রব, এটা কিভাবে সম্ভব? তুমি তো ক্ষুধার্ত ছিলে না, খাদ্য চাওনি, তৃষ্ণার্ত ছিলে না তাই পানিও চাওনি। স্রষ্টা বলবেন, তোমার কাছে যে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত গিয়েছিল তাদেরকে যদি তুমি খুদ পিপাসা মেটাতে তবে সেটা আমাকেই খাওয়ানো হতো। বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তাকে, তাকে চাইতে হবে, সন্তুষ্ট করতে হবে, পাইতে হবে। সালাতের মাধ্যমে তাকে বাদ দিয়ে জান্নাত চাওয়া হচ্ছে শিরক। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে শিরকও করে। সূরা ইউসুফ 106। জান্নাত হচ্ছে সৃষ্টি আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। সত্তর হুর পাওয়ার গুপ্ত বাসনা যার মনে স্বর্গের লোভ যে ছাড়তে পারে না, সে কি করে প্রেমিক হবে? প্রেমিক হওয়া কি এতই সহজ? আর সৃষ্টিকর্তাকে বিশ্বাস, সৎকর্ম আর প্রার্থনা নামাজ দিয়ে সন্তুষ্টি করার চেষ্টা করতে হবে। সন্তুষ্টি তো উনার হাতে, উনি দয়াময় করুণাময়। আমরা আল্লাহমুখী হব, নামাজমুখী আর ভেস্তমুখী হব, হুরমুখী না। পবিত্র কোরআনে আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজে 42 রাকাতে 42 বার সূরা ফাতিহা পাঠ করে চাইতে বলেন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছো তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। সূরা আল ফাতিহা। কিন্তু পরে নেয়ামত প্রাপ্তদের, ধৈর্যশীলদের, আল্লাহ ভীরু ও অনুগ্রহকারী নবী, সত্যবাদী, শহীদ ও সৎকর্মশীলগণ বিরোধিতা করি বলি শিরক বিদাত।